আমাদের উপমহাদেশের উত্তরাধিকারের রাজনীতির কথা যদি আমরা বলি, আমরা ইন্দিরা গান্ধীর পরিবারের কথা জানি যে ওখানে কঠিন মূল্য দিতে হয়েছে। আমরা ভুট্টো পরিবারের কথা জানি, আপনাদের পরিবারের প্রথম জেনারেশনের যে মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা জানি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে অনেকবার অ্যাটেম্প হয়েছে। আপনি রাজনীতিতে এসেছেন এবং আগামীতে আরও এগিয়ে যাবেন, একই ধরনের আশঙ্কার মধ্যে আপনি আছেন জেনেই আপনি রাজনীতিতে আসছেন। দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আসলে এখানে দেখা যায় যে হত্যার শিকার আক্রমণ বেশিরভাগ আমাদের উপরই। আমার 75-এ তো আমার, আপনি যেটা বললেন, আমার সম্পূর্ণ পরিবারকে, শুধু আমার নানাকে না, সম্পূর্ণ পরিবারকে, আমার শিশু মামাকেও হত্যা করা হয়েছিল। আমার মার উপর অনেকবার হামলার প্রচেষ্টা চালানো হয়েছে অনেকবার। 21 আগস্ট হচ্ছে সব থেকে ভয়ঙ্কর যেটা শেষমেশ, তবে তার আগেও অনেকবার হয়েছে। এবং কি তখন ওই 2005-06 সালে কিন্তু আমি যখন দেশে আসি তখন কিন্তু একবার আমার উপরেও একটা পরিকল্পনা, হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। আমি আর আমার স্ত্রী ক্রিস্টিন তখন আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল গাড়ি করে। তো আমরা তখন একটা সন্দেহ পেলাম, একটা সন্দেহজনক একটা বিষয় হলো, তার জন্য আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম। পরে জানা গেল যে ওই মুফতি হান্নানের বাহিনী এক জায়গায় একটা পরিকল্পনা ছিল। তো এটা আমরা জানি, এই এই আশঙ্কাকে সাথে নিয়েই আপনি রাজনীতিতে আসছেন। অবশ্যই, তবে আমরা যারা রাজনীতি করি, আমার পরিবার থেকে, আমার ফ্যামিলি থেকে, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। 2006 বলেন নির্বাচন, 96 তার আগে, 91 আগে আমার মা যখন আসেন, আমরা দেশের মানুষকে গণতন্ত্র, তাদের অধিকার, তাদের স্বাধীনতা জন্য আমরা আন্দোলন করতে এসেছি। আমরা সবসময় জানি যে আমাদের উপর একটা পরিকল্পনা আছে আমাদেরকে হত্যা করার। রাজনীতি করতে এসে আপনি দলের অবস্থা কী পাচ্ছেন, কী দেখছেন? দল এখন আমি বলবো যে দলের ইতিহাসে সেই 75-এর পর থেকে যেভাবে দলকে শেষ করে ফেলার চেষ্টা করা হয়েছিল, তখন থেকে আমি বলবো যে দল এখন সেই 75-এর পর থেকে এখন সবচেয়ে শক্তিশালী পজিশনে আছে। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, যে জিনিসটা হচ্ছে আপনার নাম এবং আমরা জানি যে তারেক রহমানের নাম একই সাথে উচ্চারিত হয়, যে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে বাংলাদেশে আগামীতে আসছেন, এ ধরনের কথা। একই সাথে তারেক রহমান গত, যখন তারেক রহমানের নাম আমরা গতবারই, উনি রাজনীতিতে এসছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আপনার নাম এখন? আমি কিন্তু আওয়ামী লীগের একদম সাধারণ সদস্য, আমি কিন্তু কোনো প্রাথমিক সদস্য, এবং এটা জল্পনা কল্পনা আছে আগামীতে আপনি আরও বড় দায়িত্বে আসছেন কি না। এবং আপনার দল এখন ক্ষমতায়, আমরা যতদিন পর্যন্ত তারেক রহমানের দল ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত তারেক রহমানের দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ আমরা মিডিয়াতে বা পত্রপত্রিকায় উঠতে দেখিনি। একই সাথে সেই জন্যই আমার জিজ্ঞাসা, যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, আজকে তারেক রহমানকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এ ধরনের কথাবার্তা হতে পারে কি না? এটা 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 কোনো মতেই ঠিক না। আপনি ভালো করেই জানেন, 2001 থেকে 2006 হাওয়া ভবনের নামটি একদম বিপুলভাবে প্রতিষ্ঠিত হয়েছিল দল ক্ষমতায় থাকতেই। জি, এটা জানা হতো যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের না না জি খাম্বা লিমিটেড, এটা তো মানুষের চোখেই দেখা, এটা তো কোনো অভিযোগ না। আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ খাম্বা রাস্তার পাশে পড়ে আছে, এটা তো ছবিতেই, এটা তো মানুষের নিজের চোখে দেখা। আমি বলছি দল না, দলের দল ক্ষমতা থেকে যাওয়ার পরে এগুলো মানুষের সামনে এসেছে, এর আগে আসেনি। না, সেটা ঠিক না, এগুলো আগে এসেছে। আর পরে এসেছে কখন? আওয়ামী লীগের আমলে তো আসেনি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসেছে। আর এইরকম দুর্নীতি তো একদম লুকিয়ে রাখা যায় না। দেখেন, এটা এটা আমি তো দেশেও থাকি, আমার তো এখানে কোনো হাওয়া ভবন নাই, আমার এখানে একটা অফিস নেই, আমার একটা সেক্রেটারি নেই। আপনি একটি ব্যবসায়ী পাবেন না বাংলাদেশে যে বলবে যে আমি তার কাছে টাকা চেয়েছি। একটি ব্যবসায়ী, একটি কোম্পানি পাবেন না যে বলতে পারবে যে আমি কোনো টেন্ডারের সাথে জড়িত। আপনারা যদি তুলনা করে দেখেন যে বিএনপির আমলের যে পরিমাণ দুর্নীতি ছিল, বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল, আর একটি নামই বারবার আসতো হাওয়া ভবন, আমরা না,
আওয়ামী লীগ সরকার না, মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এসে সাক্ষী দিয়ে গেছে। তো এখানে তো অভিযোগ শুধু না, এখানে প্রমাণ এবং সাক্ষী দিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সংস্থা। আরাফাত রহমান কোকোর টাকা পর্যন্ত পাওয়া গেছে সিঙ্গাপুরে, সেটা আমরা উদ্ধারও করে এনেছি। তো এখানে তো শুধু অভিযোগ না। আপনি একজন তথ্য প্রযুক্তিবিদ, আগামী বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি, কি ভাবছে, কি বাংলাদেশ আপনি সামনে দেখতে চান সেটা যদি বলেন। আমাদের যে ভিশন 2021টা আছে, 2021 সাল পর্যন্ত আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার কাজ আমরা বাস্তবায়ন অর্ধেক করে ফেলেছি। এই একটিটা আমাদের স্বপ্নটা হলো যে একটি সোনার বাংলা, একটি ডিজিটাল বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ, একটি মডার্ন বাংলাদেশ এবং একটি মাধ্যমায়ের বাংলাদেশ। স্বপ্নটা হলো যে একটি আধুনিক একটি দেশ। আপনি ভবিষ্যতে যদি এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে, মানুষ যদি ভোট দেয়, আপনি দেখবেন যে ঢাকা শহরে এই যে কয়েকটি ফ্লাইওভার আপনারা দেখেছেন, তখন দেখবেন যে সারা ঢাকা শহরে আরও ফ্লাইওভার হয়ে গেছে, সব একটা পুরো একটি লেভেল এলিভেটেড রোডওয়ে থাকবে, যে যানজট লোকাল ট্রাফিক থাকবে নিচের রাস্তায়, একটু দূরের ট্রাফিক থাকবে উপর দিয়ে। একটি মেট্রো রেলে হবে, সেটার পরিকল্পনা শেষ হয়ে গেছে, আমরা টেন্ডার করতে প্রস্তুত, জাপান এখানে টাকা দেবে। এটার কাজ কিন্তু আওয়ামী লীগ যদি ফেরত ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আপনার সব ক্ষেত্রে আমরা এই যে কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিকগুলি করেছি 14,000 সারা দেশব্যাপী, এখন আস্তে আস্তে আমরা সারা দেশব্যাপী হাসপাতাল বানানো শুরু করেছি। আশা আছে যে ভবিষ্যতে প্রতিটি শহরে অ্যাটলিস্ট একটি, কমপক্ষে একটি করে হাসপাতাল থাকবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মডার্নাইজেশন আমরা শুরু করে দিয়েছি। আমরা যতই নতুন স্কুল বানাচ্ছি, সেখানে আমরা একটা কম্পিউটার ল্যাব বানাই, যাতে ওখানকার শিক্ষকরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেয় এবং ছাত্ররা তথ্য প্রযুক্তিতে সে ছোটোবেলা থেকেই অভ্যস্ত হচ্ছে, শিখছে, তাদের আর তারা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সকল স্কুলে কম্পিউটার ল্যাব থাকবে।